অন্যের জমি থেকে দু তিনটা ভুট্টা ভাঙার অপরাধে এক ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়। ঘটনাকে ঘিরে সরগোল পড়ল হরিশ্চন্দ্রপুরের সাদলিচক এলাকায়। জানা গেছে মৃত ব্যক্তির নাম জামাল উদ্দিন, বয়স 40 বছর, বাড়ি রতুয়া থানার ভাদো এলাকায়। তিনি গত দু তিন দিন আগে মালদার বাংলা বিহার সীমান্ত লাগোয়া কুমেতপুর এলাকায় তার ভাইয়ের বাড়িতে ঘুরতে যান। ঘুরতে গিয়ে শুক্রবার বিকালের দিকে সাদলিচক এলাকায় অন্যের জমি থেকে দু তিনটা ভুট্টা ভাঙেন। আর এই অপরাধে জমি মালিক বেশ কয়েকজনকে নিয়ে তাকে পিটিয়ে মেরে ফেলে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ প্রথমে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরে মারধরে অভিযুক্ত নাসিম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে। কি হয়েছিল ঘটনাটা? ওই তো ভুট্টা ভেঙে আসছিল, দিয়ে রাস্তাতে মেরেছে। ভুট্টা কোথা থেকে ভেঙে এসেছে? জমি থেকে। কার জমি থেকে? যারা মেরেছে। কি নাম তাদের? রব্বানি টুকু, এই ছোট দুটার নাম বলতে পারবো না, আমি প্রশাসনকে কেস করবো। এবার বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো এক পরিযায়ী শ্রমিকের বাড়িতে। ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল ঘর বাড়ি। দুই শিশু সন্তানকে নিয়ে কার্যত খোলা আকাশের নিচে ঠাঁই হলো পরিযায়ী শ্রমিকের অসহায় স্ত্রীর। শনিবার বেলা 11টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া 2 নম্বর ব্লকের পরাণপুর অঞ্চলের চাঁদপুর গ্রামে। বাড়ি থেকে খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে এসে যে আগুন লেগেছে, এখানে এসে দেখছি কি ধাঁই ধাঁই করে আগুন জ্বলছে, আর মানে মানুষ থামতে পারছে না। খুব চেষ্টা করলাম আমরা আগুন নিভাবার, কিন্তু কোনো উপায় হলো না। মানে 10:30-11টার ভিতরে একদম পুড়ে ছাই হয়ে গেল। আগুনে পুড়ে নষ্ট হলো নগদ 1.5 লক্ষ টাকা সহ বাড়ির সমস্ত কিছু। ঘটনার খবর পেয়ে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতার আশ্বাস দিলেন রতুয়া 2 নম্বর ব্লকের বিডিও শেখর শেরপা। বাড়িতে 1.5 লাখ টাকা ছিল দাদা, লেবার জন্য কিনা ওইটা দাদার বাড়ি গিয়েছে কি তুমি দিয়ে দাও। তো ওইটা দাদা বললো কি 2-4 দিন দাঁড়াও, তারপরে আমি যাব। 1 লাখ টাকা আমার পরে পাঠিয়েছে, আর 50,000 টাকা বন্ধনে নিয়েছি। তো সব টাকা সব কিছু নষ্ট হয়ে গেল, দানা পানি কাপড় ধরি মানে সব কিছু, একটাও কিছু নাই। সময় পাইনি, মিনিটে পিয়ারুল খান বলে একটা লোকের, লোকটা কেরালাতে কাজ করে এবং ওয়াইফ আছে, 2টা ছোট ছোট বাচ্চা আছে। আজকে 1.5 ঘন্টা আগে আগুন লেগে পুরো বাড়ি শেষ পুড়ে গিয়েছে। তো আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চলে আসি, যত রিলিফ দেওয়ার ছিল আমরা দিয়ে আসি। এখন থানাতে ডায়েরি হবে, ওসি সাহেবও এসেছিলেন সঙ্গে, থানাতে ডায়েরি হবে, তারপরে আমরা আর কি দেওয়া যাবে বাড়ি, ঘর বাড়ির জন্য একটা প্রসেস করবো।